আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সাদা কাপড়ে কিভাবে আমরা রং করব টাইডাই করে এবং ভেট রং দিয়ে একটি কাস্টমাইজ কাজ করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। একটি কামিজ ও কুর্তির জন্য এই ডিজাইন। তো আজকে আমি যে একদম পরিমাপ সহ আপনারা দেখতে পারবেন যে হাতার অংশটা হচ্ছে এখানে আমি 25 ইঞ্চি রেখেছি আর বডির অংশটা থাকবে এক ডাবল করে 51 ইঞ্চি। তাহলে এখানে পুরো কাপড়টাই হচ্ছে আমার 3.5 গজ কাপড়। তো এটাকে কিন্তু অবশ্যই রং করার আগে বা বাঁধার আগে কাপড়টিকে মার ছাড়িয়ে নিতে হবে, যে এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন কাপড় কীভাবে মার মুক্ত করা হয়। তারপরে দেখুন এটাকে আমি মার্ক করে নিচ্ছি যে কোথায় ডিজাইনগুলি হবে। এগুলি একটি মার্কার দিয়ে, ওয়াশেবল মার্কার দিয়ে কিন্তু আমি মার্ক করে নিব। তো এরকম মার্ক করে নিলে ডিজাইনটা খুব ভালো আসবে এবং আজকে আমি রাবার ব্যান্ড দিয়ে এই ডিজাইনটা বাঁধব। সুতা দিয়ে বাঁধলে একরকম রং আসবে, ডিজাইন আসবে, এবং রাবার ব্যান্ড দিয়ে বাঁধলে আরেক রকম ডিজাইন আসবে। তো এই যে দেখুন এই রাবার ব্যান্ডগুলি আপনারা বাজারে কিনতে পারবেন, যে কোনো যে খাবারের জিনিসপত্র বিক্রি করে এখানেও পাবেন বা স্টেশনারি দোকানেও এই রাবার ব্যান্ডগুলি কিনতে পারবেন। অনেকেই প্রশ্ন করেছিলেন যে রাবার ব্যান্ড কোথায় পাওয়া যায়, এই জানিয়ে দিলাম কোথায় পাওয়া যাবে। রঙও আপনারা বিভিন্ন খুচরা আকারে কিনতে পারেন, ভেট রং বা পুশিয়ান রং বাটিকের জন্য। ওই যে পরিমাপটা তো বলে দিলাম। এখন এই যে মাঝখান থেকে ধরে আমরা মিডেলে যে বুকে জামার বুকে হবে বড় বড় রাউন্ড ডিজাইন এবং নিচে হবে গোল গোল ডিজাইন, তো এরকম কাস্টমাইজড কাজ আমরা করি। তো এই যে দেখুন মাঝখানে ধরে খুব সহজ, এই রাবার ব্যান্ড দিয়ে কাজগুলি করলে আসলে খুব সহজেই কিন্তু এই বাঁধার কাজটা করা যায়। তো খুব পরিমাপ করে নেবেন, মাপ মতো, যত বেশি ডিজাইনটাকে মানে মেপে নেবেন তত ডিজাইনটা খুব শার্প আসবে, খুব সুন্দর আসবে। তো এরকম করে মাঝখানটা আমি প্রথমে দুই পাশের জন্য, কিন্তু এখানে কিন্তু সিঙ্গেল করে বাঁধবো আজকে আমি। অনেক সময় আমরা টাইডাইয়ে ডাবল করে বাঁধি, আসলে ডাবল করে বাঁধা যায়, আবার ডিজাইনটা আপনি কেমন চাচ্ছেন, রঙের পরিমাণটা কেমন হবে বা রং কেমন চাচ্ছেন ওরকম বুঝে কিন্তু আসলে সিঙ্গেল ডাবল কাপড় নিয়ে বাঁধতে হবে, সেলাই করতে হবে, ডিজাইনের উপরেই কিন্তু নির্ভর করে। তো প্রথমে আমি বডির যে বড় বড় গোল শেপগুলি দিয়ে নিলাম, এখন জামার নিচের অংশটুকু বেঁধে নিচ্ছি একটা তিনটা তিনটা করে, এটাও পরিমাপ করে এরকম সেই যে মার্ক করে নিয়েছিলাম সেই পয়েন্টে পয়েন্টে ধরে ধরে আমি এই যে বেঁধে নিচ্ছি। এটা আপনারা ইচ্ছা করলে সুতা দিয়েও বেঁধে নিতে পারেন, কোনো সুতা দিয়ে বাঁধলে একটু অন্যরকম ডিজাইন হবে আর ব্যান্ড দিয়ে বাঁধলে একটা অন্যরকম ডিজাইন হবে। তো এই যে আমার তো বাঁধা হয়ে গেল, এখন আমরা রং করার পর্বে চলে যাব। যেখানে যেহেতু এখানে আজকে 3.5 গজ কাপড়, তো এখানে দেখুন নিচের অংশে হাতাসহ কিন্তু আমি এটা বেঁধেছি, মাঝখানে বুকের ডিজাইনটা, তারপরে হচ্ছে জামার নিচের অংশটুকু, এবং তারপরে একই সাথে হবে হাতার অংশটুকু, সে 25 ইঞ্চি নিয়েছিলাম। তো সেরকম করে আপনারা এরকম বেঁধে নেবেন, আর রং করার আগে কাপড়টিকে ঠান্ডা পানিতে 20 মিনিট ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে চলুন আমরা রঙে চলে যাই। তো রঙে গেলে রং যখন আমরা করব অবশ্যই কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে, পানিতে ডুবানোর পরে যখন পানিটাকে একটু ভালোভাবে ঝরিয়ে নিব, পানি সহ কখনই রঙে এটা দিব না, তাহলে রঙটা কিন্তু ভালো আসবে না। তো তারপর দেখুন রঙে প্রথমে কিন্তু আমি হাইড্রোজ আর কস্টিক দিয়েছি পানিতে, তারপরে দিলাম নীল রং। এখানে আমি আরেকটি টেকনিক ব্যবহার করেছি, সেটা অবশ্য আপনাদের একটু ভিডিও করে দেখাতে পারি নাই। আমি এখানে দুইবারে দুই তুলা রং দিয়েছি, প্রথমবারে দিয়েছি এক তুলা রং, কারণ সাদার মধ্যে যদি গাঢ় নীল আনতে যাই অবশ্যই আমাকে মানে কাপড়টাকে যদি রঙিন হয় তাহলে কিন্তু গাঢ় নীল আসবে। যেহেতু এখন রঙিন কীভাবে করবো এই জন্য আমি প্রথমে এক তুলা রং দিয়ে করে নিয়েছি, তারপরে কিন্তু আবার আমি আরেক তুলা রং দিয়েছিলাম, তো ওইটা ভিডিও করতে পারি নাই। দিয়ে এই যে দেখুন হয়ে গেল, স্ট্যান্ডিংটা আমি রেখে 20 মিনিট আমরা কাপড় রঙে কাপড়টি রেখে
ধুয়ে নিব একদম সাদা পানি বের না হওয়া পর্যন্ত ধুইতে হবে 6-7 বার কারণ নীল রংটা কিন্তু একটু যেহেতু আমি দুইবার করেছি বেশি পরিমাণে রং দিয়েছি দুই তোলা এজন্য এখানে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে এই যে দেখুন কি চমৎকার ডিজাইন এসেছে তারপর আপনারা ধুয়ে আবার একটু ডিটারজেন্ট লাইট ডিটারজেন্ট দিয়ে ধুয়ে মার দিয়ে ব্যবহার করবেন তো ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম